বন্ধুরা আজকে আমি বিক্লোমিন মলমের বাংলা রিভিউ করব। এই মলমটার কি কাজ, এটা কোথায় ব্যবহার করা হয়, ব্যবহারের সতর্কতা কি আছে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে। বিক্লোমিন প্রধানত বিক্লোমিন মলমটা একটা অ্যান্টি ফাঙ্গাল অর্থাৎ ছত্রাককে মারে যে স্কিনের মধ্যে ইনফেকশন হয়ে যায় বা মাইক্রো অর্গানাইজম জমে বা জীবাণু জমে যে ফুসকুড়ির মতো হয়ে যায় সেগুলো কমানোর জন্য বিস্কিনটি ব্যবহার করা হয়। এর মধ্যে কম্পোজিশন কী আছে আমরা দেখে নিই। বিক্লোমিথাজন ডাইপ্রোপিওনিয়েট আইপি 0.025% WW মাইকোনাজেল নাইট্রেট আইপি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া 2% WW অ্যান্ড নিওমাইসিন সালফেট আচ্ছা আইপি 0.5% WW অ্যান্ড ক্লোরোক্রেসল অ্যাজ এ প্রিজারভেটিভ 0.25% WW অ্যান্ড ওয়াটার মিসিবল বেস কোয়ান্টিটি সাফিসিয়েন্ট অর্থাৎ অ্যান্টি ফাঙ্গাল এজেন্টের মধ্যে আছে এবং এর মধ্যে কিছু প্রিজারভেটিভ আছে যাতে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, খারাপ না হয়ে যায়। এই মলমটা এক্সটার্নাল ইউজ অনলি অর্থাৎ একদম বাইরে থেকে ইউজ করতে হয়, চোখে মুখে যাতে ভিতরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই মলমটার দাম আছে বর্তমান ভারতীয় মুদ্রায় খুবই কম, মাত্র 39 টাকা দাম এবং এটা আছে 15 গ্রাম। এটা দাঁত, হাজা, চুলকানি, আমবাত, স্কিন ইনফেকশান বা স্কিন র্যাশ হয়ে গেছে, চুলকাচ্ছে প্রচুর, ওষুধ খেয়ে কমছে না, তখন এটা ব্যবহার করতে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এটা দিনে দুবার করে ব্যবহার করতে হয়। ব্যবহার করার পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে এবং এটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এটা যে কোনো ওষুধের দোকানে, রিটেল মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন, যে কোনো জায়গাতেই দেখলে পেয়ে যাবেন। এটা দাঁত হাজার জন্য খুব একটা কার্যকরী মলম, এটাতে দারুণ কাজ হয়। এটা দিনে দুবার করে 1 সপ্তাহ লাগালে পুরো নির্মূল হয়ে যাবে যাদের এই ধরনের সমস্যা আছে। আপনারা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের এটা পরামর্শ নিয়ে নেবেন। এটা একদম বাচ্চাদের 3 বছরের নিচে বাচ্চাদের না ইউজ করে ভালো। এটা আমি দেখাচ্ছি, এর মধ্যে টিউবটা কীরকম টাইপের হয় দেখুন, এর মধ্যে এরকম টাইপের টিউবটা হয়। টিউবটাকে খুলে ভালোভাবে এটা রাখতে হবে, জিনিসটাতে নষ্ট না হয়ে যায়। এবং এই মলমটা মার্কেটিং করেছে, ম্যানুফ্যাকচারিং করেছে লিবেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড। এটা একটা মুম্বাইয়ের কোম্পানি, খুব ভালো ব্র্যান্ডেড কোম্পানি, এটা ম্যানুফ্যাকচারিং করেছে রেজিস্টার্ড ট্রেডমার্ক দ্বারা। যে সমস্ত পেশেন্টের এই ধরনের সমস্যা আছে তারা নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন এবং এতে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সেরকম নয়। হয়তো হালকা র্যাশ আসতে পারে বা হালকা ওটা ইরিটেশন হতে পারে বা জ্বালাভাব হতে পারে, তাছাড়া সেরকম ধরনের সমস্যা হয় না এটাতে। খুব ভালো একটা মলম আপনারা এটা ব্যবহার করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে দাঁত, হাজা, চুলকানিতে ভুগছেন তারা এটা নিয়ে ব্যবহার করুন, খুব দারুণ আপনারা রেজাল্ট পাবেন। অবশ্যই এটা ব্যবহার করার আগে যাতে চোখে মুখে যাতে না লেগে যায় এবং এটা ব্যবহার করার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন আপনারা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের বুঝতে কোনো অসুবিধা হয় তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।